কলেজ ইউনিভার্সিটি এবং চাকরি সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো যারা ইউনিভার্সিটি অব গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে থার্ড সেমিস্টারে পড়ছো এবং তোমার সাবজেক্ট যদি পাস কোর্সে পল সায়েন্স থাকে তাহলে আজকের সাজেশন ভিডিওটি প্রথম থেকে শেষ মতো দেখতে পারো যারা বিভিন্ন সাবজেক্টে অনার্স নিয়ে পড়ছ এবং পাশে যদি পল সায়েন্স থাকে তাহলে তোমার জন্য আজকের ভিডিওটি এই ভিডিওতে শেয়ার করব আগামী পরীক্ষাতে কেমন ধরনের প্রশ্ন আসবে এবং কোন ধরনের প্রশ্নগুলো আগামী পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট তো চলো শুরু করছি এই পরীক্ষাতে টোটাল দুটো বিভাগ থাকবে এক বিভাগ ক সেখান থেকে যে কোনো দুটো প্রশ্ন করতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে বারো অর্থাৎ বারো দিয়ে চব্বিশ নেক্সট বিভাগ খ সেখান থেকে দুটো প্রশ্ন করতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে চার চার দুয়ে আট এই নিয়ে টোটাল বত্রিশে পরীক্ষা হবে দেখে নাও আজকের প্রথম প্রশ্ন গণপ্রজাতন্ত্রী চীনে জাতীয় গণকংগ্রেসের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো নেক্সট জাতি রাষ্ট্রের অর্থনীতির ওপর বিশ্বায়নের প্রভাব ব্যাখ্যা করো নেক্সট কর্তৃত্ববাদী রাষ্ট্র কী এটা কিভাবে গণতান্ত্রিক রাষ্ট্র থেকে ভিন্ন নেক্সট ব্রিটিশ সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো নেক্সট তুলনামূলক রাজনীতি কি তুলনামূলক রাজনীতির প্রকৃতি এবং পরিধি নিয়ে আলোচনা করো নেক্সট ব্রিটিশ এবং আমেরিকার সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো নেক্সট সেভেন্থ সাংবিধানিক ব্যবস্থায় চীনের কমিউনিস্ট পার্টির ভূমিকা মূল্যায়ন করো নেক্সট রাজনৈতিক ব্যবস্থায় এক কক্ষ দ্বিদলীয় এবং বহুদলীয় ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নেক্সট তুলনামূলক রাজনীতির সংজ্ঞা দাও তুলনামূলক রাজনীতির বিষয়বস্তু আলোচনা করো নেক্সট ব্রিটিশ সংসদীয় ব্যবস্থার সঙ্গে আমেরিকার রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো এখানে ছয় নম্বরের প্রশ্নের সঙ্গে এই প্রশ্নটির কিন্তু মিল রয়েছে নেক্সট চীনের একদলীয় ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি কি সেগুলোকে নিয়ে আলোচনা করো দল ব্যবস্থা বলতে কি বোঝো দ্বিদলীয় ব্যবস্থার সুবিধা এবং অসুবিধাগুলি লেখো এই পরীক্ষাতে কিছু টিকা থাকবে যে টিকাগুলি গুরুত্বপূর্ণ সেগুলি হলো রাজনৈতিক ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্য তুলনামূলক পদ্ধতির বৈশিষ্ট্য ব্রিটেনের শ্রমিক দল চীনে স্থায়ী কমিটির কার্যাবলী তুলনামূলক রাজনীতির উদ্দেশ্য এবং তুলনামূলক রাজনীতির সংজ্ঞা নেক্সট যুক্তরাজ্য কমিটির ব্যবস্থা তুলনামূলক সরকার ও রাজনীতির বিভিন্ন পদ্ধতিগুলি কি কি। নেক্সট ব্রিটিশ সংবিধানের উৎসগুলি কি। নেক্সট এবং লাস্ট মার্কিন যুক্তরাষ্ট্রে সেনেটের কার্যাবলী উল্লেখ করো তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যে প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করলাম আশা করি এই সমস্ত প্রশ্নগুলো তুমি যদি একবার তৈরি করে নাও তাহলে আগামী পরীক্ষাতে কোনো অসুবিধাই তোমার জন্য হবে না তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক প্রেস করো প্রতিটা বন্ধুর মাঝে শেয়ার করে দাও যাতে প্রতিটা বন্ধু একই রকমভাবে তোমার মতো সহযোগিতা পেতে পারে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ